গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিস ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও বিন্দাস আছি। তো বলেছিলাম আজকে আমাদের বাড়িওয়ালার মেয়ের বিয়ে, মানে আমাদের ছোট্ট বোনু স্বর্ণা। দেখো এই যে মেহেন্দি পড়া আজকে থেকে শুরু হয়ে গেছে, কালকে তো বিয়ে। সারাদিন সবাই এসেছিল বাট আমারই আসা হয়নি। আমি ভাবছিলাম যে যাবো কি যাবো, না যাবো কি যাবো, একটু লজ্জা লজ্জা লাগছিলো, সবাই সাথে তো পরিচিত নেই এখানে। তার জন্য এদিকে বোনুকে মেহেন্দি পড়ানো হচ্ছে। দেখো এই যে এই বোনুটার বিয়ে, ওর নাম হচ্ছে স্বর্ণা, সোনালী। এই সোনালী না, তুই সোমনাথের কাছে পড়তিস, ও আমাকে বলছে সোনালী, ওর নাম সোনালী। আমি না রে সোনালী সোনালী। যাই হোক, এই দেখো প্যান্ডেল 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 দেখে না, ওই যে ছাদেই সব খাওয়া দাওয়ার আয়োজন, ওদিকে রান্নার আয়োজন, আর এখানটা মনে হচ্ছে মণ্ডপ সাজাবে। পুরোটা সাজানো হয়ে গেলে কালকে দিয়ে তুই দেখাবোই, পুরো বিয়েবাড়ির সমস্ত ব্লগ তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো, এইখান থেকে শুরু করলাম, কোথায় শেষ হয় জানি না। আপাতত মেহেন্দি পড়ানো চলছে, চলো মেহেন্দিটা দেখিয়ে দিই তোমাদের একটু। সব রেডি হচ্ছে, এখানে রান্না হবে। এখানে সব পুচকুরা দেখো কি করছে। পুচকু কি করছিস? কালকে নাচো নাচো হবে, কালকে নাচো নাচো হবে। তুইও মেহেন্দি পড়ছিস? মঙ্গল হয়ে গেছে, এখন বাজে 4:30, যে অর্ধেক হয়ে গেছে, তখন ছিল এখন গিয়ে ঘরে ঘুমাবো আর পাচ্ছি না। তো সকালবেলা জল ধরতে যাবো। গাইস ভোরবেলা দধি মঙ্গল হওয়ার পরে এই যে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এই যে রেডি হয়ে গেছি, এখন যাবো জল ভরতে। পাশে বাড়ি মানে বাড়ি এলাকা কিমার বউ মাঝে রীতি, ও আমাকে ডেকে গেলো যে দিদি তাড়াতাড়ি করে রেডি হবো, তারপরে খাওয়া দাওয়া তো ওই বাড়িতেই খাওয়া দাওয়া হচ্ছে আজকে। তো রেডি হয়ে গেছে যে আমি আসবে বিকেলবেলা, মেয়েকে এই রোদ্দুরের মধ্যে নিয়ে বেরোবো না, ও বিকেলবেলা আসবে, বিকেলবেলা এসে মজা করবো। চলো আমাকে কেমন লাগছে আমাকে বলো, আমি সাজুগুজু করেছি, আমরা সাজুগুজু করে নিয়েছি, এখন জল ভরিতে যাবো। আর এই যে নতুন বধূ দেখো সাজুগুজু করেছে, কেমন লাগছে দেখো, সবাই সাজুগুজু করেছে। আমাদের নতুন বউয়ের বৌদি, চলো একটু একটু করে দেখিয়ে দিলাম, আবার জল ভাজতে যাবো, অনেক মজা করবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এদিকে মেয়েকে ফোন করে দিলাম, মেয়ে আসছে, মেয়েকে নিয়েই যাবো, একা একা যেতে ভালো লাগছে না, মেয়ে আসুক তারপর মেয়েকে নিয়ে যাবো। এই যে মামা মামা চলে আসছে, তোমার নতুন জামাটা পড়ো না, নতুন জামাটা পড়ো না, তো চলো বেরোবো, তোমার যেটা পছন্দ ওটা পড়ো, এটা পরেই যাবা, ঠিক আছে, এই ড্রেসটাও ভালো। চলো কখন বেরোবে জানি না, জল ভরতে যাবো এখন সবাই মিলে। এই যে আমার মামা মামা রেডি হয়ে গেছে, দেখি না, চলো আসো। Thank you.
তো গাইস এই যে জল ভরা হচ্ছে তোমরা কিন্তু গরমে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কাগজ হয়ে যাচ্ছে গরমের মধ্যে চলে যাবো মুশকিল না পড়া বাবাই এত গরম লাগছিল জল ভরতে কি আমার আর ভালো লাগে না শরীর অসুস্থ লাগে লু পড়ছে তো টোটো ভাড়া করে জেলে গেলে এখন বাড়ি চলে যাচ্ছি বাবা এই গরমের মধ্যে ওদের হয়ে গেছে ওরা চলে আসে আমরা বাড়িতেই যাই বাড়ি ঢুকি এত থাকতে পারছি না গরমের মধ্যে মেয়েটারও কষ্ট হচ্ছে ছাতা নিয়ে বেরোয়নি গাইস গরমে থাকতে পারলাম না এই যে টক দই নিয়ে চলে এসেছে আর মেয়ে নিয়েছে কি আইসক্রিম বাবা মামা আইসক্রিম নিয়েছে আমার মা খাবি তাই আমার মামা আইসক্রিম নিয়েছে আইসক্রিম নিয়েছে আর আমি দই নিয়েছি চলো খাই আমরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া আর আমরা এসেছি বেলায় খেতে সবার হয়ে গেছে খাওয়া দাওয়া আমি আর আমার মেয়ে বসে বসে থাকি ঘুমিয়ে পড়েছিলাম জল ভরতে গেলাম মানে এত রোদ ছিল তারপরে ওর টুকুরে বাড়ি চলে এসেছি এসে ঘুমিয়ে পড়েছি দেখো টুকুরে খাওয়া খাচ্ছি আমরা